আজকের ভিডিওতে 10টি প্রশ্নের অ্যান্সার দিব। আব্দুল হাই ভাইয়াটি কমেন্ট করেছে, রাশিদ, তোমার সবথেকে ভালো লাগার মুহূর্ত কোনটা, আর তুমি কি করতে আর কি খেতে অনেক পছন্দ করো? আসলে ভাই, আমার ভালো লাগার মুহূর্ত কোনটা আমি নিজেও জানি না, আর আমি ফোন চাপতে কম্পিউটার ইউজ করতে বেশি ভালোবাসি, আর তোমাদের জন্য গল্প বানাতে আরও বেশি ভালোবাসি, আর আমি রসমালাই খেতে ভালোবাসি। আবু হুসাইন এআইডি থেকে কমেন্ট করেছে, ভাইয়া, লাইভে এসে একটা গল্প বানান। আসলে লাইভে এসে কিভাবে গল্প বানাই আমি তো জানি না, আর লাইভে এসে তো আমি কথাই বলতে পারি না। জিন্না তারা খাতুন আইডি থেকে কমেন্ট করেছে, ভাইয়া, তোমার আব্বা মা একটা পিকচার দিবেন প্লিজ, খুব দেখতে ইচ্ছা হয়েছে আর কি এরকম কিছু। আসলে আমার বাবা মার পিকচার আমি কখন তুলিনি। ঠিক আছে, একসময় তুলে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। মিতু আপু কমেন্ট করেছে, ইদানিং তুমি গল্পের শেষে ফিসফিস করে কথা বলো না কেন? ও তাই, ঠিক আছে, নেক্সট টাইম থেকে বলবো। কেমন আছো? এই আপুটি কমেন্ট করেছে, রাশিদ ভাইয়া, মায়া আক্তার কি তোমার চ্যানেল? মায়া না, হয়তো মাওয়া লিখতে চাইছিল। না, এটা আমার চ্যানেল না, এটা আমার এক ফ্রেন্ডের চ্যানেল। আর চ্যানেলেও ভালো ভালো ভিডিও আপলোড করে, চাইলে তোমরা দেখতে পারো। এআইডি থেকে কমেন্ট করেছে, আচ্ছা, তোমার হাসি এত সুন্দর কেন? তোমার হাসিকে আর তোমাকে ভালোবেসে ফেলছি, সো সুইট, সো কিউট তুমি। তাই এটা কোনো কথা? আসলে কি জানো, হাসি, চেহারা সবারই সুন্দর, কিন্তু এক একজনের কাছে এক একজনকে ভালো লাগে। ধরো তোমার নিজের কাছে তোমার চেহারা ভালো লাগবে না, তোমার হাসি ভালো লাগবে না, বাট অন্য একজনের কাছে তোমার হাসিটা পৃথিবীর সবার থেকে সেরা হাসি মনে হবে। আবার তোমাকে এই পৃথিবীর সব মানুষের থেকে সবথেকে সুন্দরী মানুষ তোমাকে মনে হবে। এটাই হলো বাস্তবতা। তুমিও ঠিক যেমন মানুষ, আমিও ঠিক তেমন মানুষ, তাই তোমার থেকে আমার হাসিটা বেশি সুন্দর না, বাট তোমার কাছে হয়তো আমার হাসিটা ভালো লাগে। এটাই। এই আইডি থেকে কমেন্ট করেছে, তুমি কি বিয়ে করছো? না গো, এখনো ছোট আছি, বড় হয়নি, তারপর বিয়ে করব। শারমিন আক্তার কমেন্ট করেছে, রাশিদ ভাইয়া, তোমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? সত্যি বলবা। আচ্ছা, বিয়ে করতে তো সবারই ইচ্ছে করে, কার করে না বলো? সো আমারও করে, কিন্তু এখন না, কিছুদিন পরে করতে হবে। শাহিদা আপু কমেন্ট করেছে, হাই রসমলাই, রাশিদ, কেমন আছো? তোমার হাসিটা খুব 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 সুন্দর, ওয়াও, সো নাইস। হাই, ভালো আছি, তুমি কেমন আছো? ওই ওই, আমার নাম তো রাশিদ হাসান, তুমি আমাকে রসমলাই রাশিদ বলছো কেন? রানা ইসলাম ভাইয়া কমেন্ট করেছে, ভাই, আপনাকে একটা জিনিস বলতে হবে। ভাই, আমরা একটাও মায়াকে গার্লফ্রেন্ড বানাতে পারি না কেন, সেটা এখন বুঝতে পারছি। সব মেয়ে তো আপনার উপর ক্রাশ, তাই নাকি? আমার জন্য তোমরা গার্লফ্রেন্ড বানাতে পারছ না? আল্লাহ গো, কেন, আমি কি কোনো মেয়েকে বলেছি যে তোমার সাথে যেন রিলেশন না করে? আমি তো কাউকে কিছু বলিনি, তো আমার দোষ কেন দিচ্ছ? আজকেও 11টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কেউ কমেন্টে পাকলিমি করবে না, কারণ তোমরা অনেক লক্ষ্মী। বলছি প্রতি ভিডিওতেই 10টা 15টা করে অ্যান্সার দিয়ে দিব, তো একটা একটা করে সবারগুলি পেয়ে যাবে, তাই কেউ পাকলামি করবে না। বুঝোই তো, প্রতিদিন গল্প বানিয়ে এগুলো করা আসলে সম্ভব না, অনেক সময় লাগে, তারপরেও তোমাদের খুশির জন্য শুধু এগুলো করি, ঠিক আছে? তারপরে যদি তোমরা যুদ্ধ করো আমার সাথে, তাহলে কি হবে? এতগুলোর সাথে কি আমি একা পারবো বলো?